হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে চলে এসেছি আমার শহরেরই একটা বিশাল বড় কনসার্টে। কনসার্টের এখানে কনসার্ট উপভোগ করতে আসিনি, এখানে কনসার্টে কাজ করতে আসছি। একটা ইভেন্টের মানে এই কনসার্ট উপলক্ষে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, সেটার জন্য কনসার্টে বিশাল নামী দামি লোকজনের আগমন, বিশেষ করে হচ্ছে একজন নামকরা ব্যক্তি আসবে। তো সেটা নিয়েই আজকের ভিডিও, তো চলেন দেখতে থাকি। গতদিন যখন ইভেন্টের এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা বা এই ইভেন্টের জবগুলো নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম, অনেক আপুই আমার কাছে জানতে চেয়েছিল, আপু এই ইভেন্টগুলোতে কী ধরনের জব করতে হয়, অ্যাকচুয়ালি কী ধরনের জব থাকে আর এগুলো কোথায় পাবেন। এই যে দেখেন আজকের যে ইভেন্টটা, এটা হচ্ছে একটা কনসার্টে আমাদের ডিউটি। এই যে আমার সামনে যারা আছে এরা কিন্তু সবাই এই ইভেন্টে কাজ করতে আসছে, এবং এখানে দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম সব জার্মানরা। এখানে মনে হয় 4-5 জন হচ্ছে আমরা আফ্রিকান এশিয়ান এরকম আর কি, আর বাদ বাকি সব হচ্ছে জার্মানরাই। আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে সবাই স্টুডেন্ট। এরা হচ্ছে আরভা নামে একটা কোম্পানি, সেই কোম্পানির কলে আসছে। এখানে সবার নাম দেখেন লিস্টেড করা আছে, এবং কে কোন পজিশনে জব করবে মানে কার কোন জায়গায় দায়িত্ব সব কিছু এখানে লেখা আছে। এখানে মেইনলি কনসার্টে আমাদের কি করতে হবে, একটা কনসার্টে এন্ট্রি পয়েন্ট থাকে, আমার ডিউটি পড়েছে হচ্ছে এন্ট্রি পয়েন্টে টিকিট চেক করতে হবে। ওই যে আমার নাম দেখতেই পাচ্ছেন, তো আমার কাজ হচ্ছে এন্ট্রি পয়েন্টে, ওখানে ভিআইপি আছে, নর্মাল আছে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে, তাদেরকে হচ্ছে টিকিটগুলো চেক করে নিয়ে তারপরে ঢুকাইতে হবে। তো আমরা যারা ইভেন্টে কাজ করব তাদের হচ্ছে আলাদা করে একটা সিম্বল দেওয়া আছে, এবং আমাদের কাছে হচ্ছে কিছু ডিভাইস দেওয়া থাকবে যেগুলো দিয়ে আমরা হচ্ছে টিকিটগুলো চেক করব। এটা হচ্ছে আমার ডিভাইসটা, এটা দিয়েই মেইনলি চেক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টেবিলগুলো সেট করা, এখানে কিছু ব্যাঙ্গেলস দেওয়া আছে, কিছু টিকিটের ব্যাপার আছে, কারণ পুরো কনসার্টে কিন্তু ক্যাশ ফ্রি ট্রানজ্যাকশন হবে। মানে এর ভেতরে হচ্ছে কোনো খাবার দাবার কিনতে গেলে বা কোনো ড্রিঙ্কস কিনতে গেলে কোনো ক্যাশ চলবে না, সব কিছু হচ্ছে কার্ডের মাধ্যমে, এবং কার্ডে কিন্তু একটা দেখবেন বারকোড দেওয়া আছে। তো এখানে যতজন মানুষ ঢুকবে সবাইকেই কিন্তু এগুলো ডিস্ট্রিবিউট করতে হবে। এই যে আমি ছিলাম হচ্ছে ভিআইপি কর্নারে, মানে যারা ভিআইপি গেস্ট থাকবে তাদেরকে এই হাতে এরকম একটা ব্রেসলেট দেওয়া হবে, মানে সিম্বল দেওয়া হবে যে তারা হচ্ছে ভিআইপি এবং তারা হচ্ছে সামনের দিকে বসতে পারবে, এবং সাথে করে তাদেরকে হচ্ছে একটা কার্ড দেওয়া হবে, এবং তাদের কি কি নিয়ে ঢুকতে পারবে না পারবে সেগুলো চেক করে নিয়ে আমার সাথেই দেখবেন। ওই যে দেখেন ইয়েলো ভেস্ট পরা হচ্ছে সিকিউরিটি পার্সন, তারা মেইনলি হচ্ছে চেক করবে সবার বডি, তারা আসলে কি নিয়ে ঢুকছে না ঢুকছে, এবং এখানে হচ্ছে ফুড নিয়ে ঢোকা অ্যালাউ না, কারণ ভিতরে ফুড সেল করছে কিছু ভলেন্টিয়ার্স, তারা হচ্ছে এই ফুডগুলো কিনেই খেতে পারবে, বাইরে থেকে কোনো ফুড নিয়ে বা কোনো ড্রিঙ্কস নিয়ে ঢুকতে পারবে না। তো এই হচ্ছে মেইনলি আমার কাজ ছিল। তো কনসার্টে একদম শখ মানে 3টা থেকে রাত 11টা পর্যন্ত ডিউটি ছিল, কিন্তু কাজ করতে হয়েছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা, তারপরে কিন্তু আমাদের কোনো কাজ করতে হয়নি, কিন্তু এরা পার আওয়ার কিন্তু আমাদের পে করেছে। তো 2-3 ঘন্টা কাজ করে তারপরে এই যে কনসার্টের মধ্যে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন স্টলে ছিলাম, কিন্তু যারা স্টলের দায়িত্বে ছিল তাদেরও কিন্তু এরা আওয়ারলি পে করে নিয়ে আসছে। স্টলে যারা দায়িত্ব পেয়েছিল তাদেরকে কিন্তু এই 11টা পর্যন্তই কাজ করতে হয়েছিল। তো এটা হচ্ছে বাই লাক আর কি, আমি লাকিলি টিকিট চেকার হিসাবে দায়িত্ব পেয়েছিলাম। তো কনসার্টে এখানে দেখেন অ্যাম্বুলেন্স পুলিশ সব কিছু দিয়ে এত পরিমাণে সিকিউরিটি স্ট্রং, এই যে দেখেন পুলিশটা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের চেকিং শেষ হয়ে যাওয়ার পরে, মানে আমাদের গেটের এন্ট্রি টাইম ছিল এক সময়ে এবং এই গেটের এন্ট্রি টাইম কিন্তু আলাদা সময়ে, তো সেইভাবে অনেক মানুষের সমাগম। এই যে দেখতে পাচ্ছেন এত মানুষ, এত সব কিছু অ্যারেঞ্জ করার জন্য অনেক মানুষের দরকার হয়, সেই হিসাবেই কিন্তু আমি এখানে কাজ করতে আসছি। তো এটা দেখা যাচ্ছে যে আজকে এই ইভেন্টে আসছি, অন্যদিন অন্য ইভেন্টে। গতদিনের যে ইভেন্টটা ছিল সেটা ছিল হচ্ছে হ্যালোইন উপলক্ষে, এবং নেক্সট উইকে আমার 29 তারিখে আরও একটা প্রোগ্রাম আছে, সেটাও কিন্তু আরেকটা প্রোগ্রাম, মানে এটা হচ্ছে দেখা যাচ্ছে যে ইয়ার এন্ডিং কোনো একটা প্রোগ্রাম হবে বা কোনো কোম্পানি কোনো একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করবে সেটার জন্য হয়ে থাকে। সামনে ক্রিসমাস নিয়ে হচ্ছে ইভেন্ট হবে, বড় বড় অফিসওয়ালারা তাদের সব পুরো ওয়ার্ল্ডের যত এমপ্লয়ি আছে তাদেরকে একটা ভেনুতে ডাকবে, তখন অনেক বেশি এমপ্লয়িজ আসবে, তাদেরকে ওই ইভেন্টটা মনিটর করার জন্য কিছু লোক দরকার, এই ধরনের কাজগুলোই। তো এই কাজগুলো কারা প্রোভাইড করে, এই কাজগুলো প্রোভাইড করে আপনার শহরেরই দেখবেন থার্ড পার্টি থাকে, যারা হচ্ছে বিভিন্ন জব দিয়ে থাকে এমপ্লয়ার, যেমন রানস্টার থাকে,
এডিকো থাকে, আরভা থাকে, আমার শহরে এরা আছে, আপনি আপনার শহরে কারা আছে এটা একটু খোঁজ নিয়ে বের করবেন, এরা হচ্ছে আপনাদেরকে জব দিয়ে থাকবে। এবং আপনার যদি ওদের কাছে রেজিস্ট্রেশন করা থাকে এবং আপনার সব কিছু ডিটেলস দেওয়া থাকে এবং আপনার যদি কাজের পারফরমেন্স ভালো থাকে তাহলে কিন্তু ওরা আপনাকে ডাকবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।